নিয়ে কাজকর্ম করছি। এই কাজে যতগুলো ভলেন্টিয়ার এসেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা আমাদের অ্যাডপ্টেড ভিলেজ কইমা গ্রাম, আমাদের অ্যাডপ্টেড ভিলেজ কইমা গ্রাম, কইমা গ্রামে যতটুকু কাজ করলাম এবং আমরা এই কাজ করতে গিয়ে একটা জিনিস দেখলাম যে এই যে গ্রামে গ্রামে কিন্তু তেমন কাজ আমাদেরকে দেখে পাচ্ছি না। কেন না, এই গ্রাম বলে নয়, সব গ্রামগুলোই বেশিরভাগ দেখবে গ্রামগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এর উল্টা যদি আমরা বলি কোনো মিউনিসিপ্যালিটি বা কি বলে এটাকে পৌরসভা, পৌরসভা এরিয়াতে সেগুলো কি থাকে না, নালি থাকে, সেগুলো ডাস্টবিন থাকে। আমরা কোনো জায়গায় ডাস্টবিন দেখে পেলাম? এখানে সবাই নিজের নিজের জায়গায় ডাস্টগুলো ফেলায়, কেউ রোডের ধারে ফেলায় না গ্রামে। এখানে গ্রামের ধারে কিন্তু নালি নেই, যেগুলো যে আমরা হয়তো আমরা দেওয়ার জন্য ব্লিচিং পাউডার এনেছিলাম সেগুলো আমরা ব্যবহার করতে পারিনি। যাই হোক, এটা আমরা দেখে খুব ভালো লাগছে যে আমরা কইমা গ্রামকে অ্যাডপ্ট করেছি এবং এই গ্রামটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদেরকে বেশি কাজ করতে হয় না, আমরা যতটুকুই করেছি এর জন্য আমি সমস্ত ভলেন্টিয়ারকে অনেক ধন্যবাদ জানাই এবং আমি আশা করব যে এই রকম আগামী দিনেও আমরা কিছু কর্মসূচি রাখব। সব দিন করা যায় না, কিন্তু বিশেষ বিশেষ দিনগুলো আমরা যতটা পারি কর্মসূচি রাখব এবং সমস্ত ভলেন্টিয়ার এই কর্মসূচিতে সমানভাবে ভাগ নেবে, এটাই আমি সবার কাছে আশা। কলেজের সেকেন্ড ইয়ার হিস্ট্রি অনার্সের একজন স্টুডেন্ট এবং এনএসএস ভলেন্টিয়ার ইউনিট ওয়ানের একজন ভলেন্টিয়ার। আজকে আমরা কলেজ থেকে বেরোবার আগে এনএসএসের পক্ষ থেকে একটা চিন্তাধারা করেছিলাম যে কলেজের চারপাশের বা কলেজের সামনে যে গ্রাম আছে কইমা গ্রামে গিয়ে তার গ্রামের সামাজিক পরিবেশ সম্পর্কে কিছু দেখব বা কোনো জায়গাতে নর্দমা বা আবর্জনা স্তূপ কিছু আছে কি না সেখানে কিছু পরিষ্কার করার চেষ্টা করব। কিন্তু আমরা এই কইমা গ্রামে এসে দেখেছি আবর্জনা স্তূপ বা নালী বা নর্দমার স্তূপ কিছু আমরা দেখতে পাইনি। এতে আমাদের এনএসএসের পক্ষ থেকে সেই সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হয়নি। সমস্ত এনএসএসের ভলেন্টিয়াররা আমরা একসঙ্গে আসতে পেরে খুব ভালো লাগছে। নর্দমা সেরকম দেখা যায়নি, তার জন্য আমরা সেরকম কিছু ইউজও করতে পারিনি এবং আমাদের স্যার প্রোগ্রাম অফিসার স্যার কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন, তাকে অনেক ধন্যবাদ। তো এনএসএস হচ্ছে ন্যাশনাল সার্ভিস স্কিম, বাংলাতে জাতীয় সেবা প্রকল্প। তো সমাজ সম্পর্কে কিছু কাজ করার চেষ্টা করে থাকে এনএসএস ভলেন্টিয়াররা। সেই কাজটা আমরা করার চেষ্টা করেছিলাম কিন্তু এই গ্রামে সেরকম কিছু কাজ করার দেখতে পাইনি, তাই আমরা কাজ করতে পারিনি। গ্রাম পরিদর্শনের শেষে আমরা এই গ্রামের এই বাঁধের সামনে একটা মহুল গাছের তলাতে আমরা বিশ্রাম করছি। তো সেই বিশ্রামের ফাঁকে কিছু বলার জন্য আমাদের বলে আমি বলতে চাই যে পরে তোরা এনএসএস পরে যখন ফার্স্ট ইয়ার ভর্তি হবে তাদেরকেও এনএসএস করার জন্য উৎসাহিত করবি বা এনএসএস সম্পর্কে তাদের কিছু বলবি, এনএসএস সম্পর্কে বোঝাবার চেষ্টা করবি, এ বলে আমি আমার কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এনএসএস ভলেন্টিয়ার হিসেবে আমি নতুন ভলেন্টিয়ার। তো আমরা কলেজ থেকে কর্মসূচি নিয়ে বের হয়েছিলাম কইমা গ্রামটার সম্বন্ধে দেখে বা গার্বেজগুলো পরিষ্কার করার জন্য, কিন্তু গ্রামটাতে মোটামুটি সেরকম কিছু নোংরা নেই আমরা যা দেখলাম। এর জন্য আমাদের সেভাবে কিছু কাজ করতে হয়নি, এমনিতে গ্রামটা খুব পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তো আমি তো নতুন, এটা দেখে খুব ভালো লাগলো যে আমরা দাদাদিদিরা আমাদেরকে খুব একদম শ্রেণীবদ্ধভাবে নিয়ে এসেছে এবং এই পরিবেশটা দেখে আমাদের খুব ভালো লাগছে। তো আমি কয়েকটা মাত্র এই ক্যাম্প করেছি, তো সেই জন্য আমার এটাই উপলব্ধি হচ্ছে যে আমরা সার্টিফিকেটের জন্য কেউ এই ক্যাম্পটা আমরা করবো না, কেননা আমাদেরকে সমাজের কিছু কাজ করতে হবে। শুধুমাত্র ফার্স্ট ক্লাসে পড়াশোনা করলে তো আর মানুষ হওয়া যায় না, তার জন্য আমাদের বাইরে মানুষের
সমাজের সঙ্গে মেশার মতো একটা যে আমাদের ভিত্তি দরকার হয় সেটা আমার মনে হয় আমরা এনএসএস থেকে পেতে পারি, এবং সমাজের বিভিন্ন কাজ করার ক্ষেত্রে একটা মানসিকতা যে প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে পেতে পারি, এবং আমাদের সিনিয়রদের দেখে আমরা অন্তত আমি শেখার চেষ্টা করছি। আর বিশেষ কিছু তো বলবো না, আমি কর্মসূচিটা এবং এনএসএস এর সঙ্গে আমি থাকতে চাই, এবং স্যার আমাকে এখানে বলার জন্য সুযোগ দিয়েছেন, এজন্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি। জাতীয় সেবা প্রকল্প, তো এনএসএস এর কাজকর্ম হলো গ্রামে বিভিন্ন গ্রামে গিয়ে গ্রামের সেবা করা, নর্দমা এই ড্রেন ট্রেন ফ্যান্টেন নোংরা থাকলে তা পরিষ্কার করা। তো এই গ্রামে তেমন কোনো নোংরা আবর্জনা নেই, যতটুকু ছিল আমরা তা পরিষ্কার করেছি, ব্লিচিং টিচিং দিয়েছি। তো এনএসএস ভলেন্টিয়ার হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। দাদা দিদিরা এবং স্যার বললেন আমার আগে অনেক কিছু, আমাদের মূল্যবান বক্তব্য খুব ভালো লেগেছে আমাকে, আমি সেরকম কিছু বলবো না। তো ভয় লাগলো, কাজকর্ম করতে হবে আমাদের। Thank you.